কদিন থেকেই গুঞ্জন উঠেছে শাকিব খানের নতুন নায়িকা কে হতে যাচ্ছেন, আর সেই গুঞ্জনেই নাম উঠে এসেছে টেলিভিশন পর্দার নতুন মুখ, মিষ্টি মুখ অভিনেত্রী সামিরা খান মাহির কথা। শাকিব খান সম্প্রতি দেশে ফিরেছেন। শাকিবের ফেরার পরপরই গুঞ্জরিত হতে থাকে তার পরবর্তী সিনেমা অর্থাৎ মায়ার নায়িকা কে হচ্ছেন। শাকিবের হাত ধরেই অনেক নায়িকা ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন। তার নতুন সিনেমায় নায়িকা ছোট পর্দা থেকে নির্বাচন করা হতে পারে সেরকম গুঞ্জনও শোনা গিয়েছে। নিউ ইয়র্কের সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম সামিরা খান মাহির শাকিবের সঙ্গে অভিনয়ের বিষয়টি উল্লেখ করেছিলেন। অবশ্য গণমাধ্যমগুলো খুব শক্তভাবে সম্ভাবনার কথাই বলেছিল, সেগুলো ইঙ্গিতে ছিল। তবে জানা গেছে শাকিবের কাছে প্রযোজকরা নাটকের বেশ কয়েকজন অভিনেত্রীর নাম প্রস্তাব করেছেন, সেক্ষেত্রে নতুন কারো সঙ্গে কাজের আপত্তি নেই এমনটিও জানিয়েছেন শাকিব খান। শাকিবের স্পষ্ট বক্তব্য, প্রজেক্ট আন্তর্জাতিক মানের হতে হবে এবং তা দেশের বাইরে মুক্তি দেওয়ার মতো হতে হবে। শাকিবের সঙ্গে প্রযোজকদের বেশ কয়েকটি মিটিংয়ে সামিরা খান মাহির কথা বারবার এসেছে। এ বিষয়ে মাহি অবশ্য কিছুই জানেননি কিংবা জানা তার পক্ষে সম্ভব হয়নি, যতটুকু জেনেছেন সেটা গণমাধ্যমের গুঞ্জন থেকেই। গণমাধ্যমের সঙ্গে সামিরা খান স্পষ্ট ভাষায় বলেছেন শাকিব খান কিংবা শাকিব খানের পক্ষ থেকে কারো সঙ্গেই তার কোনো যোগাযোগ কিংবা কথা হয়নি। প্রস্তাব পেলে অভিনয় কি করবেন? উত্তরে মাহি বলেছেন, অবশ্যই করব, এটা নির্ভর করবে সিনেমার গল্পের ওপর, চিত্রনাট্যের ওপর, সব কিছু ঠিক থাকলে কেন করব না। গুঞ্জন ছড়ানোর কারণ না জানলেও নিজের সঙ্গে ঘটে যাওয়া ছোট্ট একটি ব্যাপারও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। বলেছেন, গুঞ্জনের শুরু কিভাবে তাও জানি না, তবে শাকিব খান দেশে আসার পর আমার কাছে একটা ফোন আসে। ফোনে অজ্ঞাত এক ব্যক্তি তার নাম বলার পর আমাকে বলেন একটা সুখবর আছে। তারপর শাকিব খানের সঙ্গে আমাকে নিয়ে কাজের কথা হচ্ছে বলে জানান তিনি। এরপর আমি ওকে বলে ফোন রেখে দিয়েছি। সামিরা খান মাহি বর্তমানে নাটক নিয়ে বেশ ব্যস্ত। নাটকের মিষ্টি মুখ তিনি, নতুন তার ক্যারিয়ার শুরু, নতুনই সেই নিজের অবস্থানটা বেশ পোক্ত করে নিতেই চলেছেন তিনি। এখন দেখা যাক টেলিভিশন পর্দার এই নতুন মিষ্টি মুখ সামিরা খান মাহি কিং খান, FDC-র নাম্বার ওয়ান, যাকে ছাড়া গত এক যুগেরও বেশি সময় কোনো সিনেমা তেমন একটা সাফল্যের মুখ দেখেনি, সেই শাকিব খানের নায়িকা মাহি হতে যাচ্ছেন কিনা। তবে সেই নায়িকা শাকিব খানের নিজের প্রযোজিত নতুন ছবি মায়াতে হচ্ছেন নাকি অন্য প্রযোজকের অন্য কোনো ছবিতে হচ্ছেন সেটি এখনও নিশ্চিত নয়। তবে অন্য প্রযোজকরাই শাকিবের সঙ্গে যোগাযোগ করছেন, নায়িকা শাকিবের পছন্দ মতোই তারা নিয়ে কাজ করতে চান। সেই ক্ষেত্রে তারা টেলিভিশন মিডিয়ার কয়েকজনের নামও শাকিব খানকে জানিয়েছেন, ছবি দিয়েছেন, তাদের মধ্যে থেকেই হয়তো শাকিব একজনকে কিংবা দুইজনকে পছন্দ করে প্রযোজকদের জানাবেন। তারপরে শুরু হবে শাকিবের নতুন নায়িকার শাকিব যাত্রা।